আত্মা ভক্ত করিব বিদায় গৌর হরিব ভগবানের ক্ষেত্রে পিতার নাম আর গৌরের ক্ষেত্রে একমাত্র মায়ের নাম এই কারণে গৌরী মনে মনে চিন্তা করলেন অন্যান্য যুগের মতো এ যুগে এই কলি যুগে আমি যদি ভক্তগণকে পরীক্ষা করে তারপরে প্রেম দিতে চাই আমি একজনও যোগ্য ভক্ত খুঁজে পাবো না এদের পরীক্ষা দেওয়ার সামর্থ্য নেই শক্তি নেই অল্প পরমায়ু ক্ষীণ কণ্ঠেশ্বর চঞ্চল মন অন্নগত প্রাণ এত দোষ নিয়ে এরা পরীক্ষা দিতে পারবে না তাই গৌরী মমতাময়ী স্নেহময়ী বাৎসল্যময়ী মায়ের মতো স্বভাব নিয়ে আমাদের মতো কলিহত জীবের কাছে দুটি বাহু প্রসারিত করে বলছে ওগ কলিহত জীব তোমাদের চাক যজ্ঞ হোক ব্রত তপস্যা কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কিচ্ছু করতে হবে না শুধু একটিবার বদন কৃষ্ণ
নিমন্ত্রণ করে ভক্তবৃন্দদের এনে তাদেরকে কৃষ্ণ ভজনের সুযোগ করিয়ে দিচ্ছি। এমনকি এই হরিনাম সংকীর্তন যতদূর পর্যন্ত আকাশে বাতাসে যতদূর পর্যন্ত ভ্রমণ করছে ততদূর পর্যন্ত পশু পাখি কীট পতঙ্গ লতা গোলম স্থাবর জঙ্গল সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। নামের এমনই মহিমা, নিজে কৃষ্ণ আরাধনা করছে অপরকে আরাধনা করার সুযোগ করিয়ে দিচ্ছে। মহাপ্রভু হরিদাসকে বলেছিল, আচ্ছা হরিদাস, যারা উচ্চেশ্বরে হরিনাম করে তারা জগতের কেমন মঙ্গল করে, বা যারা মনে মনে জপ করে তারা কতটা মঙ্গল করে। হরিদাস বলছে, প্রভুগ, যারা মনে মনে জপ করে তারা নিজেকে নিজে শুদ্ধ হয়, আর যারা উচ্চেশ্বরে কীর্তন করে নিজেও শুদ্ধ হচ্ছে। এই সংকীর্তন নাম সংকীর্তন যতদূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে ততদূর পর্যন্ত সকল প্রাণীকুল জীবকুলের মঙ্গল হচ্ছে। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।